নমস্কার সোশ্যাল বাংলার পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে রয়েছে স্নেহা। চোখ রাখছি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরা খবরে। আলোর উৎসব দীপাবলিকে কেন্দ্র করে সাজসজ্জ রপে সেজে উঠছে উদয়পুরের মাতাবাড়ি, কিন্তু দীর্ঘ ইতিহাসে রীতি বদলে যাচ্ছে, হচ্ছে না এবছর উদয়পুর মাতাবাড়িতে মেলা। পশারিরা বসবে না, পশরা সাজিয়ে। এই দেখুন সোশ্যাল বাংলার বিশেষ রিপোর্ট। আলোর উৎসব দীপাবলিকে সামনে রেখে সেজে উঠছে মাতা ত্রিপুরেশ্বরী ধাম। প্রতি বছর 51 পীঠের এক পীঠ মাতা ত্রিপুরা ত্রিপুরেশ্বরীর ধামে দীপাবলিকে কেন্দ্র করে লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটে মাতাবাড়ি চত্বরে। ইতিহাসে এই প্রথম মেলা ছড়াই হতে চলেছে দীপাবলি উৎসব। করোনা মহামারীকে কেন্দ্র করে এবছর দীপাবলি মেলা বন্ধ থাকবে, যদিও সম্পূর্ণ বৈদিক শাস্ত্র মতে মাতা ত্রিপুরেশ্বরী পূজার্চনা চলবে দীপাবলির রাতে, কিন্তু সরকারি কোনো ধরনের অনুষ্ঠান ও মেলা সম্পূর্ণ নিষিদ্ধ। দীপাবলি উৎসবকে সামনে রেখে সাজিয়ে তোলা হচ্ছে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরকেও। নতুন রং দেওয়ার পাশাপাশি আলোক সজ্জায় সাজিয়ে তোলা হচ্ছে মাতাবাড়ি সহ গোটা মন্দির চত্বরকে। আলোর উৎসব দীপাবলিতে প্রত্যেক বছর উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এই রাজ্যের সর্ববৃহৎ দেওয়ারি মেলা বসত উদয়পুরের 51 পীঠের এক পীঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে। অন্যান্য বছরের মতো এই বছরে মায়ের মন্দিরকে অত্যাধুনিক লাইট দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে, তবে এবছর দীপাবলি উৎসব উপলক্ষে মাতাবাড়িতে দেওয়ালি মেলা হচ্ছে না, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে না, শুধুমাত্র মায়ের বিশেষ পূজার্চনা হবে। মায়ের মন্দিরে সামাজিক দূরত্ব বজায় রেখে যেতে হবে দর্শনার্থীদের মাতাবাড়ি মায়ের মন্দিরে। এবার এছাড়া বসবে না কোনো ধরনের অস্থায়ী দোকানপাটও। আলোর উৎসব দীপাবলিকে সামনে রেখে সাজসজ্জা রব গোটা মাতাবাড়ি চত্বরে। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সোশ্যাল বাংলা। অন্যান্য বছরের তুলনায় এই বছর মায়ের পুজোটা কি পার্থক্য রয়েছে? কিছু পার্থক্য পুজোর কথা তো কইতে পারলাম না, তবে লাইটটা পার্থক্য রয়ে গেল। কি কারণে? ওই যে ওইখান করোনা করোনা কারণে মেলা হবে না, শুধু পূজা হবে, দীপাবলি পূজা হবে। ওই তো এলইডি সব, এখন তো এলইডি সব এলইডি হবে, কোনো রানিং বোর্ড হবে না, মানে মাল্টি কোনো কালার হবে না। আপনার নাম? আমার নাম তপন। এবারও মায়ের মন্দির রং করছি আমরা, অনেক লোক আছে, আমরা দরবারগর সবাই মিলে রঙের কারণ করতে আসি। আর কালকের ভিতরে আমাদের কাছে আমরা মন্দিরের রিলিং সাইডের যে রিলিং আছে রিলিংগুলো, তারপর শিব মন্দির। কতজনে মিলিয়ে আমরা 80-10 জন? কতটুকু হয় মানে রং টং করে মানে পাই শেষ লোক নেই কতটুকু? সম্পূর্ণ বলতে তো কমপ্লিট হয়ে গেছে। আর আমরা ওই বাসটা খুললাম, আর যে মন্দিরের সামনে যে কিছু হালকা আছে কিন্তু কাজটা উঠেছে, গেট চেক হয়েছে, এগুলো করলে শেষ হয়ে যাবে। মায়ের মন্দির কি রং করা হয়ে গেছে? হয়ে গেছে। আপনার নাম? সুজন দাস। নাকি রং মেস্তরি? এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী বিভিন্ন সংবাদ, বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরাখবর দেখতে চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।